नमस्कार, আমি সঞ্জয়। আপনারা দেখছেন জীবিকা সংস্থান। 61 দিনের বেসিক কম্পিউটার ট্রেনিং এ আপনাদের স্বাগত। আজকে আমরা ক্লাস নাম্বার 34 এবং 35 নিয়ে আলোচনা করব। তো আগের দিন আমরা ইমেল সেটিংস নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ইমেল কিভাবে আমরা সেন্ড করব বা ইমেল কিভাবে রিসিভ করার পর সেটাকে আমরা দেখব এবং রিপ্লাই করব, এবং প্রয়োজনে যে আমাদের ইমেল সেটিংস গুরুত্বপূর্ণ যে তিনটে মিনিমাম সেটিংস না জানলেই নয় সেটা আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা তার পরবর্তী ধাপ অর্থাৎ দৈনন্দিন জীবনে ইন্টারনেটের যে অ্যাপ্লিকেশন সেইগুলো আমরা কিভাবে করতে পারি বা কিভাবে হয় সেগুলো তার কয়েকটা আমরা উদাহরণ দিয়ে দেখব। ইন্টারনেটের অ্যাপ্লিকেশনের কোনো শেষ নেই, মানে এক একজন মানুষের ক্ষেত্রে এক একজন তার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী বিভিন্ন রকম হতে পারে। বাট অ্যাজ এ কমন পিপুল, খুব সাধারণ মানুষ হিসাবে প্রত্যেকের কিছু জিনিস আমাদের প্রত্যেক মান্থে বা প্রত্যেক সপ্তাহে বা দৈনন্দিন জীবনে আমাদের কাজে লাগে। তো তার মধ্যে কয়েকটা আমরা এক্সাম্পল আজকে নিয়েছি, সেইগুলো আমরা দেখাবো। তো প্রত্যেকের বাড়িতেই ইলেকট্রিক কানেকশন রয়েছে এবং প্রত্যেক 3 মাস অন্তর আমাদের ইলেকট্রিক বিল আমাদের জেনারেট হয় এবং আমাদের ইলেকট্রিক বিল পেমেন্ট করতে হয়, রাইট? তো ইলেকট্রিক বিল পেমেন্ট করার জন্য আমরা সাধারণত কী করি, না ইলেকট্রিক অফিসে যেখানে আমাদের পেমেন্ট করতে হয় সেই অফিসে যাই এবং ইলেকট্রিক অফিসে গিয়ে লাইন দিয়ে আমরা পেমেন্ট করি। তো সেটা একদিক দিয়ে আমাদের সময় সাপেক্ষ এবং আমাদের নির্দিষ্ট যে টাইমে আমরা পাবো সেরকম কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমি যদি আমরা আমাদের কাজের সময় না ইউজ করে আমরা যদি আমাদের ফ্রি টাইমে, সেটা দিনে হতে পারে, রাতে হতে পারে, দুপুরে হতে পারে, যখন খুশি আমি যদি আমার ইলেকট্রিক বিলটা আমি আমার মোবাইল থেকে বা আমার কম্পিউটার থেকে দিতে পারতাম, তাহলে তো আমার কতটা সময় বাঁচত। এবং সবথেকে বড় কথা, আমাকে ইলেকট্রিক অফিসে যেতে হচ্ছে না, আমাকে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে না, তাহলে আমার কত সময়ে সাশ্রয় হচ্ছে এবং আমি আমার কত কমফোর্টেবলি ইলেকট্রিক বিলটা পেমেন্ট করতে পারছি। তো ঠিক আজকে প্রথম যে জিনিসটা দেখাবো আপনাদের, ইলেকট্রিক বিল কিভাবে আমি পেমেন্ট করতে পারি আমি আমার সময়ে, আমি আমার বাড়ি থেকেই বা যে কোনো অফিস থেকে যেখানে খুশি। ওকে, তাহলে সবার আগে আমাকে চলে যেতে হবে কি না, ইন্টারনেট কানেকশন আমার থাকতে হবে এবং আমাদের গুগল ক্রোম দিয়ে আমরা ব্রাউজার দিয়ে ওপেন করেছি। তো প্রথমে google.com সার্চ ইঞ্জিনটা ওপেন করে নিলাম। আমি ধরে নিচ্ছি আমি প্রসেস জানি না বা কোন ওয়েবসাইট সেটাও জানি না। তাহলে আমাদের যে ইলেকট্রিক পশ্চিমবঙ্গে যে ইলেকট্রিকের যে কোম্পানিটি রয়েছে সেই কোম্পানির নাম দিতে হবে WB। দেখবেন বিলের, আপনার কাছে বিলটা রয়েছে, বিলের মাথাতেই কোম্পানির নামটা দেওয়া থাকে WB ACDCL। WB দেওয়ার সঙ্গে সঙ্গে চলে এলো WB ACDCL, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি। তো এই কোম্পানি আমাদের ইলেকট্রিক প্রোভাইড করে, ইলেকট্রিসিটি, এবং বিলটা এই কোম্পানিকে আমাদের পেমেন্ট করতে হয়। তো www.wbacdcl.in এই ওয়েবসাইটে চলে এলাম। এখানে দেখুন বিল বা পে, তো আমি এখানে রেজিস্টার্ড কনজিউমার নই, আমি বিলে, সরাসরি বিলে যাচ্ছি। আমি কোনো রকম কোনো আমার এর আগে থেকে রেজিস্ট্রেশন নেই, কিছু নেই, সেই বিলটা আমার হাতে আছে। আমি এই ওয়েবসাইটে গেলাম, জাস্ট ক্লিক করলাম বিলে। ওপেন হচ্ছে, এবার দেখুন 4টে ধাপ আছে। প্রথমে বলছে এন্টার ইওর কনজিউমার আইডি। তো বিলের একদম উপরে CONID বলে থাকে, কনজিউমার আইডি। তো আমি আমার কনজিউমার আইডিটা দিচ্ছি 201465748। এবার নিচে দেখুন একটা ক্যাপচা আছে, এটা যখনই আপনি করবেন এটা আসবে এবং এটা যখন নতুন নতুন করবেন চেঞ্জ হবেন। যদি ধরুন এখানে যে ক্যাপচাটা দিয়েছে যদি নাম্বারটা না বুঝতে পারেন, এখানে রিফ্রেশ টেক্সট করবেন, সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে। এবং দেখুন চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে ওপরে যে কনজিউমার আইডিটা দিয়েছিলেন ওটাও কিন্তু অফ হয়ে গেল। তাহলে আরেকবার এখানে কনজিউমার আইডিটা দিতে হবে। তো দিয়ে দিই 201465678। ওকে, এবার ক্যাপচা 16 যেটা রয়েছে 535। ওকে, দেন প্রসিড। এখানে তো কিছু নেই, চলো প্রসিড করি। কনজিউমার আইডি ক্যাপচা অল, এখানে তো আর কিছু নেই, প্রসিড।
प्लीज प्रोवाइड 9 डी अच्छा এখানে সম্ভবত এটা ভুল হয়েছে 201465748 প্রসিড হলো তাহলে এন্টার ডিটেলস আমি দিলাম তারপর হলো চেক ডিটেলস এবার দেখে নিন এখানে এই কনজিউমার আইডি এগেইনস্টে কনজিউমারের নাম দেখাচ্ছে এবং আমার যে মোবাইল নাম্বার সেটা দেখাচ্ছে ভিউ আনপেড বিল এই আইডিতে বা আমার এই কনজিউমার আইডিতে কত টাকা বাকি রয়েছে বা কত আনপেড বিল রয়েছে যদি আপনার আনপেড বিল থাকে তবেই তো আপনি পেমেন্ট করবেন যদি আপনার সমস্ত বিল পেমেন্ট হয়ে থাকে তাহলে আপনি আর কেন করবেন তো এখানে আমার তিনটে মাসের বিল প্রথমে ছিল আমি প্রথম দুটো মাস দিয়ে দিয়েছি তো আজকে আমি লাস্ট পেমেন্টটা করব এটা হচ্ছে এপ্রিল মাস তো এপ্রিল মাসের বিলটা আজকে পেমেন্ট করছি আমার লাস্ট ডেট আছে 6/4 আজকে অ্যাকচুয়ালি হয়ে গেছে 8/4 তো দুদিন পেরিয়ে গেছে দেখা যাক সিলেক্ট করলাম নেক্সট করলাম কত টাকা বিল আছে 802 টাকা ঠিক আছে না নেক্সট আচ্ছা এখানে বলছে প্রিভিয়াস আউটস্ট্যান্ডিং 2 টাকা রয়েছে টোটাল পেয়েবল অ্যামাউন্ট 802 টাকা ওকে আপনি রাজি আছেন এই বিলটা দিতে তাহলে এখানে বিল ডেক্স এই বিল ডেক্সে ক্লিক করবেন এখানে এগ্রি আছি দেন মেক পেমেন্ট খুবই সহজ পদ্ধতি এখানে কোনো জটিলতা নেই ঠিক আছে না আচ্ছা এখানে আমি পেমেন্ট ডিটেলসটা ভরছি যেহেতু এটা একটা পার্সোনাল ইনফরমেশন আছে তো আমি এই জায়গাটা অফ রাখছি দেন আমি ঠিক মেক পেমেন্টের পর কি অপশন আসছে আমি এখানে দেখাচ্ছি এখানে তো বলে দিই এখানে দেখুন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এতগুলো অপশন রয়েছে তো জেনারেলি সবার কাছে ডেবিট কার্ডই আছে যাদের ক্রেডিট কার্ড আছে তারা ক্রেডিট কার্ড দিয়ে অবশ্যই পেমেন্ট করতে পারেন কোনো অসুবিধা নেই ডেবিট কার্ডের মধ্যে আবার অনেক আছে ভিসা কার্ড আছে মাস্টার কার্ড আছে রুপে কার্ড আছে তো আপনার কাছে যেটা আছে সেটা সিলেক্ট করবেন এখান থেকে অর্থাৎ সিলেক্ট করার কিছু নেই এই সবগুলোই সাপোর্ট করে এখানে কার্ড নাম্বার দেবেন এখানে আপনার যেটা এক্সপায়ারি ডেট আছে দেখবেন কার্ডের নিচেই কার্ড নাম্বারের নিচেই এবং সিভিভি নাম্বারটা দেবেন এবং কার্ড হোল্ডার নেম দেবেন দেন মেক পেমেন্ট ঠিক আছে তো মেক পেমেন্ট হয়ে যাওয়ার পরেই যে স্ক্রিনটা আসে আমি সেই স্ক্রিনটাতে আসছি তো আমি এই জায়গাটাতে স্টপ করছি তারপরে মেক পেমেন্টে আমি চলে আসছি আমি এই জায়গাটা ভরে নিচ্ছি ভরে মেক পেমেন্ট করে কী আসছে সেটা দেখাচ্ছি ঠিক আছে দেখুন আমি ইনফরমেশনটা ভরে দেওয়ার পর আমি ওখানে মেক পেমেন্ট করেছি মেক পেমেন্ট করে দেওয়ার পর কিন্তু আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে এরকম নয় যে সরাসরি পেমেন্ট হয়ে যাবে তো আমি ঠিক ওটিপি জায়গাতে আছি ওটিপিটা দিয়ে দিচ্ছি 9469 48 দেন মেক পেমেন্ট একটু অপেক্ষা করতে হবে এখানে কোনো রকম রিফ্রেশ করবেন না বা ব্যাকে যাবেন না দেখুন এখানে দেখাচ্ছে ট্রানজ্যাকশন স্ট্যাটাস সাকসেস তাহলে আমার পেমেন্ট হয়ে গেল এবং এখানে ভিউ রিসিপ্ট আপনি করবেন একটু সময় দেবেন অনেক সময় এখানে ইন্টারনেটের প্রবলেম থাকলে এটা শো করে না সঙ্গে সঙ্গে তো দেখুন চলে এলো আমি জাস্ট একটু বড় করে নিই দেখুন ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিল ডেট দিয়ে দিল পেমেন্ট গেটওয়ে দিয়ে দিল অর্থাৎ কার কার কী নামে এভরিথিং দিলে এটাই আপনার বিল এবার এটা কী করবেন দেখুন এখানে ডাউনলোড বা প্রিন্ট তাহলে আমি এটা ডাউনলোড করে রাখলাম ডাউনলোড পিডিএফে ডাউনলোড হচ্ছে আমি ডেস্কটপে বিলটাকে সেভ করে নিলাম ঠিক আছে তাহলে আমি পেমেন্ট করলাম এবং আমার বিলটা পেয়েও গেলাম রাইট ওকে আচ্ছা আমি তো পেমেন্ট করে দিলাম এবার একবার দেখে নিই এই মুহূর্তে আমার পেমেন্টটা শো করছে কিনা বা কোনো বিল ডিউ আছে কিনা দেখাচ্ছে কিনা আচ্ছা একবার দেখে নিই এখানে ডেস্কটপে বিলটা পিডিএফ ডেস্কটপে করলাম তো আচ্ছা এক সেকেন্ড এখান থেকে দেখে নিচ্ছি শো ফোল্ডার এই যে বিল
পেয়ে গেলেন বা আপনি এখানে এটাকে রিনেম করতে পারেন, রিনেম করে এপ্রিল 11 আপনি এভাবে আপনার নিজের রেকর্ডের জন্য কম্পিউটারে রেখে দিতে পারেন। ক্লিয়ার? তো আমি অলরেডি পেমেন্ট করে দিলাম, তো আরেকবার চেক করে নিই তাহলে বিলটা পেমেন্ট হয়েছে বা কোনো কিছু শো করছে কিনা দেখি। WBACDCL বিলে যাব, ঠিক একইভাবে কনজিউমার আইডি প্রোভাইড করব 201465748, ক্যাপচা 411324, প্রসিড ভিউ আন আন। আচ্ছা এখানে একটা জিনিস দেখাই, আমি কিন্তু এই মুহূর্তে বিলটা পেমেন্ট করেছি আর আমাকে আনপেড বিল এখনও পর্যন্ত এটা দেখাচ্ছে, অর্থাৎ এটা রিফ্লেক্ট হতে একটু সময় লাগে। এটা আপনাদের ভয় পাওয়ার কিছু নেই যে এখনও আমি তো পেমেন্ট করে দিলাম তো আনপেড বিল আমাকে দেখাচ্ছে এখনও 802 টাকা, অর্থাৎ যেটা আমি পেমেন্ট করলাম এটা সার্ভারে রিফ্লেক্ট হতে অ্যাটলিস্ট 24 ঘন্টা টাইম লাগে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম আপনার 3 দিনের মধ্যে আপনার এটা রিফ্লেক্ট করবে। তো এরকম নয় যে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা আপনি দেখবেন যে আপনার আনপেড বিলটা এখানে জিরো দেখাবে, আপনি 24 ঘন্টা পর বা মিনিমাম 3 দিনের মধ্যে আপনার এটা জিরো দেখাবে। তো নিশ্চিত থাকুন কোনো অসুবিধা নেই, এখানে আপনার বিলটার যে পেমেন্ট করেছেন তার রিসিপ্ট আপনি কপি পেয়েছেন, অতএব কোনো রকম কোনো অসুবিধে নেই। ঠিক আছে, তো আমি এবং আমার বন্ধুবান্ধব যারা এগুলো জানি তারা প্রত্যেক মাসের বিল আমরা বাড়িতে বসেই এভাবেই পেমেন্ট করি। তো আপনাদের দেখানোর জন্য আমার নিজের এই মাসের বিলটাও আমি এখানে পেমেন্ট করলাম। তো আশা করি এরপর আপনারা আর ইলেকট্রিক বিল দেওয়ার জন্য আপনাকে লাইন দিয়ে আর অফিসে যেতে হবে না, ইলেকট্রিক অফিসে যেতে হবে না, রাইট? এবং দেখলেন যে কিছুই না, আপনার একটা ডেবিট কার্ড থাকলেই হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডেবিট কার্ড থাকলেই হবে। ওকে, আচ্ছা এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের দৈনন্দিন জীবনে ভীষণভাবে লাগে বা বিভিন্ন কাজে আমাদের লাগে, সেটা হচ্ছে দেখুন আমাদের প্রত্যেকেই কম বেশি জায়গা জমি রয়েছে, যার যতটুকুই থাক, এবং যখন আমরা কোনো জায়গা জমি বিক্রি করতে চাই বা কিনতে চাই সেখানে আমাদের অনেক কিছু কনফিউশন থাকে যে এই জায়গাটার মধ্যে কার কার এই এই প্লটটার মধ্যে কার কার নাম রয়েছে। সেগুলো আমরা আগে আগে কী করতাম, যেগুলো বলে আমরা যে যারা দলিল লেখক বা যারা মোহরি, তো সেই সব মানুষের কাছে আমরা যেতাম, তারা আমাদের জমি রেজিস্ট্রি অফিস বা যেটাকে আমাদের বিএলআর অফিস বলে সেই বিএলআর অফিস থেকে আমরা এসব তথ্য নিতাম এবং সেটা অনেকটা সময় সাপেক্ষ। তো এখন হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য, প্রত্যেকটা স্টেটের জন্য আমাদের কী করেছে না, ওয়েবসাইট বানিয়ে দিয়েছে এবং আমাদের যে সমস্ত জায়গা জমি রয়েছে তার প্রত্যেকটা তথ্য আপলোড করে দিয়েছে। অর্থাৎ যেটা আগে আমরা ম্যানুয়ালি করতাম এখন আমরা বাড়িতে বসেই আমার মোবাইলে বা কম্পিউটার থেকে আমার জায়গা জমির তথ্য পেয়ে যাব। তো তার জন্য কী করব, ঠিক আমাদের google.com যাব, google.com গিয়ে আমরা সার্চ করব। আমরা আবারও বলছি, আমি প্রথমে ধরে নিচ্ছি আমরা কিছু জানি না, তাহলে ইলেকট্রিক বিলটা যখন দিতে গেলাম আমরা কিন্তু জানি না কিছু যে কোন ওয়েবসাইট থেকে যাব, কিন্তু একবার যাওয়ার পর আপনি বুঝে গেলেন যে কোন ওয়েবসাইট, তো সেটা নোট ডাউন করে রাখতে পারেন বা ওই কোম্পানির নাম দেওয়ার সঙ্গে সঙ্গেই ওয়েবসাইটটা চলে আসে, আমরা ক্লিক করবো চলে গেলাম, রাইট? ঠিক তেমনি আমরা ধরুন ল্যান্ড রেকর্ড সম্বন্ধে জানতে চাইছি, তাহলে ল্যান্ড আমি গুগলে সার্চ করছি, ল্যান্ড রেকর্ড অফ ওয়েস্ট বেঙ্গল, আমি জাস্ট দিলাম ল্যান্ড রেকর্ড অফ ওয়েস্ট বেঙ্গল। দেখুন ল্যান্ড রেকর্ড অফ ওয়েস্ট বেঙ্গল দেওয়ার পর এখানে একটা প্রথমেই আসছে বাংলার ভূমি .gov.in, তো আমি এটাই ক্লিক করলাম। ভালো করে বোঝার চেষ্টা করুন, খুব সহজ পদ্ধতি, এবং আজকের এই ক্লাস দেখার পর যদি আপনাদের নিজস্ব পর্চা থাকে বা দাগ নাম্বার থাকে, খতিয়ান নাম্বার থাকে, অবশ্যই চেক করবেন। এবং
পরের মান্থ থেকে বা এই মাস থেকে আপনার যে ইলেকট্রিক বিল আর যাওয়ার দরকার নেই, আপনারা করে দেখুন, খুব সহজ পদ্ধতি, কোনো রকম কোনো ঝামেলা নেই। আচ্ছা, এবারে এই যে ওয়েবসাইটটা এলো, একদম দেখুন ওপরে কী লেখা আছে, নো ইওর প্রপার্টি। তো এই নো ইওর প্রপার্টিতে আমরা যাব, নো ইওর প্রপার্টি ক্লিক করলাম। একটু সময় লাগছে। আর আপনাদের জিনিস বলে রাখি, আমরা এই কাজগুলো বা এই ইনফরমেশনের জন্যই কিন্তু আমরা আমাদের বাড়ির কাছাকাছি যে সাইবার ক্যাফে আছে, যে অনলাইন দোকানগুলো রয়েছে যেখানে আমরা এই অনলাইন সার্ভিস প্রোভাইড করা হয়, তো সেখানে গিয়ে আমরা এই তথ্যগুলোই জানি। যেমন ধরুন এই ইলেকট্রিক বিলটা আমি প্রিন্ট করে নিলাম, প্রিন্ট করে আপনাকে দোকানদার দিয়ে দিলো যে আপনার বিল পেমেন্ট হয়ে গেছে, এই নিন আপনার রিসিপ্ট, তার জন্য 5 টাকা 10 টাকা এক্সট্রা নেয়, তাই না? তো আপনি চাইলে আপনি অন্যের বিলও এখান থেকে পেমেন্ট করতে পারেন, কোনোরকম কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আপনি অন্যের থেকে 5-10 টাকা এক্সট্রা নিতে পারেন। তো এইভাবেই যারা অনলাইন বিজনেস করে, তো তারা এইভাবে সার্ভিস প্রোভাইড করে। তো চলুন, এখানে নো ইওর প্রপার্টিতে ক্লিক করতে এই পেজটা ওপেন হলো। এবার ভালো করে দেখুন এখানে কী আছে, আমি একটু বড় করে দিই। ওকে, দেখুন বাঁ দিকে আছে খতিয়ান অ্যান্ড প্লট ইনফরমেশন, এখানে আছে মৌজা আইডেন্টিফিকেশন, অর্থাৎ আপনার যে প্লটটা যে মৌজাতে আছে তার ডিটেলসটা প্রথমে আগে দিতে হবে। ধরুন আপনি আপনার যে গ্রাম বা যে শহরের যে মৌজায় আপনি আছেন সেই মৌজাটা আপনাকে দিতে হবে। তো প্রথম কী করছি, ডিস্ট্রিক্ট, আমি আমার ডিস্ট্রিক্টের ইনফরমেশনটাই আপনাদের, আমার কাছাকাছি কয়েকটা প্লট নাম্বার এবং খতিয়ান নাম্বার রয়েছে সেটা আমি দেখার চেষ্টা করছি। তো আপনার যেটা আছে, আপনি নিজের বাড়ি যেটা আছে বা যার দেখতে চাইছেন করতে পারবেন। সাপোজ ধরুন আপনার দোকান রয়েছে বা আপনি দোকান করতে চাইছেন ইন ফিউচারে, তো আপনি প্রত্যেকের যে দাগ নাম্বার দেবে তার আপনি ইনফরমেশনটা বের করে দিতে পারবেন। ওকে, তো চলুন ধরুন ডিস্ট্রিক্ট, ধরুন পূর্ব মেদিনীপুর, এখানে আপনি স্ক্রল করুন, স্ক্রল করে পূর্ব মেদিনীপুর, ঠিক আছে না? এবার আমি যে ব্লকের খুঁজতে চাইছি সেটা হচ্ছে নন্দকুমার। আচ্ছা, এখানে মৌজা কিন্তু কোনো নাম সাধারণত থাকে না, মৌজার নাম্বার হয়। তো এটা আপনাকে জানতে হবে, আপনার যে পর্চাটা রয়েছে বা যে রেকর্ড রয়েছে সেই রেকর্ডেই কিন্তু আপনার দেখবেন জেএল নাম্বার দিয়ে থাকে, জেএল নাম্বার, জেএল নাম্বারটা হচ্ছে এখানে মৌজা। তো জেএল নাম্বার এখানে 51 হয়ে গেল। এটা হচ্ছে এই এরিয়ার মধ্যে আমি প্লটের বা খতিয়ানের ইনফরমেশনটা নিতে চাইছি। এটা হয়ে গেল আপনার ওভারঅল ডেটা। এবার ডান দিকে স্পেসিফিক ডেটা, আপনি বাই খতিয়ান জানতে চাইছেন বা সার্চ বাই প্লট, আমি প্লট, অর্থাৎ আমি একটা এমন জায়গার তথ্য জানতে চাইছি। সাপোজ ধরুন আপনার বাড়ির সামনে কি আপনি যে জায়গার একটা প্লট রয়েছে সেই প্লটের দাগ নাম্বার আছে, সেই দাগ নাম্বার ধরে আপনি জানতে চাইছেন যে এই দাগ নাম্বারে কতজন মালিক রয়েছে বা এই দাগ নাম্বারটার কতজন খতিয়ান হিসাবে নাম রয়েছে, অর্থাৎ মালিকানা কতজনের, তাহলে সেটা আপনি এইভাবে খুঁজতে পারবেন। ধরুন প্লট নাম্বার একটা নাম দিচ্ছি, ধরুন এখানে আমাদের একটা প্লট নাম্বার দিলাম 392, আর আমার কিছু দেওয়ার দরকার নেই, এখানে এন্টার ক্যাপচা। এই ঠিক প্রত্যেকটা যখন অনলাইনে আমরা যখন সার্চ করি বা কাজ করব, প্রত্যেকটা যখন প্রসেস করব, ক্যাপচাটা অটোমেটিক আসে, এটা একটা যা আছে সেটাই দিয়ে দেবো, ঠিক আছে? দেখুন ছোটো হাতের বড় হাতে যেমন আছে তেমন দিতে হবে, কিন্তু এটা কেস সেন্সিটিভ, রাইট? কেস সেন্সিটিভ মানে ছোটো হাতে তাহলে ছোটো হাতে দেবেন, বড় হাতে তাহলে বড় হাতে দেবেন, নাহলে হবে না। তাহলে 6 বড় হাতের E3 বড় হাতের ZZC দিয়ে ভিউ করব, সময় লাগবে, আপনার ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করবে এটা। ওকে, চলে গেল। এবার বাঁদিকে ভালো করে দেখুন, নিচে এখানে রেজাল্ট চলে এলো। তাহলে দেখুন এই ডিটেলসটা আমি দিয়েছিলাম, আমি আর কিছুই দিইনি। তাহলে দেখুন প্রথমে বলছে 392 দাগের যে প্লটটা রয়েছে সেটার ক্যাটাগরি হচ্ছে পুকুর, একটা পুকুর রয়েছে এবং তার জমির পরিমাণ এখানে দেওয়া রয়েছে। ওকে, এবার দেখুন এই যে দাগ নাম্বারটা রয়েছে সেই দাগ নাম্বারে, অর্থাৎ এই প্লট বা এই পুকুরের অংশীদার কারা কারা,
एक दुई तीन चार पूर्ण नायक फणीन्द्र नायक मनीन्द्र नायक संजय कुमार नायक अर्थात हमारे पुकुर अंश केंा रही है सेखने देखल तो मालिक तरह संगे संगे और कत जन मालिक देखल आो तीन जन मालिक रही है তাহলে আপনাকে কেউ যদি ভুল ইনফরমেশন দিয়ে থাকে যে ওই জায়গার মালিক আমি এই পুকুরটা আমার এই পুকুরটা আর কারো নয় তাহলে কিন্তু আপনি সেই দাগ নাম্বারটা ধরে আপনি দেখে নিলেন কার কার আছে ঠিক তেমনি আপনার যদি মনে হয় যে আপনি কোনোটা জায়গা কিনতে চাইছেন তাহলে সেখানে কী করবেন আগে সেই দাগ নাম্বারটা দিয়ে আগে সার্চ করবেন সেই সার্চে কতজন মালিক রয়েছে তো এটাকেই আমরা বলি সার্চিং প্লট সার্চিং রাইট এই কাজটা আমরা জানি না তাই আমরা কী করি না তাই আমরা বিভিন্ন যে সাইবার ক্যাফেগুলো রয়েছে সেখানে যাই বা এইটুকুর জন্যই বা যারা আমরা ডিড রাইটার বা যারা বিএলআর অফিসে মুহুরির কাজ করে তাদেরকে আমরা আমাদের দাগ নাম্বারটা দিয়ে আসি সেই সার্চিংটা করে আপনাকে দেয় তাহলে কত সহজেই আপনি পেয়ে গেলেন ওকে এবারে ধরুন আপনি জানতে চাইছেন যে মনীন্দ্র নায়কের যে এই দেখুন এখানে খতিয়ান এতক্ষণ কিন্তু আমি খতিয়ান কারো জানতাম না কিন্তু এখন আমি পেয়ে গেছি দেখুন যেই এই দাগ নাম্বারে এলাম এবার আমি যে কোনো একজনের আমি মনীন্দ্র ধরলাম মনীন্দ্র নায়কের 206 নম্বর খতিয়ান নাম্বার তার এই খতিয়ান নাম্বার কিন্তু ইন্ডিভিজুয়াল অর্থাৎ আমি জানতে চাইছি মনীন্দ্র নায়ক এই ভদ্রলোকের 206 নম্বর খতিয়ানের আন্ডারে মানে উনার নামে এখনও বা এখনও কী কী জায়গা রয়েছে তো দেখা যাক তাহলে আমি কী করবো এখানে সার্চ বাই খতিয়ান তাহলে খতিয়ান নাম্বার দেবো 206 দেবো ব্যাস আমি আর কিছু দেবো না দিয়ে আবার ক্যাপচা L55MLA ওকে ভিউ এবার এখানে নিচে আসুন এবারে যেটা দেখাচ্ছে এটা কিন্তু মনীন্দ্র নায়কের ডিটেলস দেখাচ্ছে এখানে ওনার ইন্ডিভিজুয়াল ডিটেলস দেখাচ্ছে ঠিক আছে না এখানে খতিয়ান নাম্বার ওনার্স নেম জমির পরিমাণ এবং ওনার টোটাল যে দাগ রয়েছে 10টা দাগ রয়েছে এবং সেই 10টা দাগের অর্থাৎ 10টা প্লটে ওনার অংশ রয়েছে সেই দাগের বাঁ দিকে দেখুন প্রত্যেকটা দাগ নাম্বার দেওয়া রয়েছে এই দাগ নাম্বারগুলোতে ওনার এখনও অংশ রয়েছে উনি মালিক তাহলে কেউ যদি বলে যে না উনি মালিক নন তাহলে কিন্তু আপনি এখানে যদি জায়গাটা কিনে নেন তাহলে কিন্তু পরবর্তীকালে মনীন্দ্র নায়ক ক্লেম করবে যে আপনি যে জায়গাটা কিনেছেন সেটা আমার অংশ আছে আপনি ঝামেলায় পড়ে গেলেন তো সেই কারণে আপনি আপনার নিজের যে জায়গার তথ্য বা যে কোনো জায়গার তথ্য আপনি এইভাবে জানতে পারবেন অর্থাৎ এটা কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট রেকর্ড বলছে তো এক্ষেত্রে যদি কোনো কিছু আপনার প্রবলেম থাকে তাহলে আপনাকে বিএলআর অফিসে বা জমি রেজিস্ট্রি অফিসে যেতে হবে সেখানে গিয়ে সেটার আপনার কারেকশন করতে হবে কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট রেকর্ড এটাই বলছে ঠিক আছে তো এইভাবে আমরা যে কোনো প্লট নাম্বার এবং ব্যক্তিগতভাবে যে খতিয়ান নাম্বার রয়েছে সেই খতিয়ান নাম্বার ধরে আপনি কিন্তু আপনার সমস্ত জায়গার তথ্য আপনি জানতে পারবেন তো এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের প্রত্যেকেরই কাজে লাগে তো এই অ্যাপ্লিকেশনটা প্রত্যেকেই আপনারা দেখবেন তাহলে আমরা প্রথমে দেখলাম ইলেকট্রিক বিল কীভাবে পেমেন্ট করব সেটা দেখলাম খুব সহজেই কোনোরকম কোনো ঝামেলাই নেই এবং আমরা আমাদের ল্যান্ডের যে রেকর্ড অর্থাৎ যে সার্চিং রেকর্ড কীভাবে আমরা বের করতে হয় সেটা জানলাম তো আপনি আজকে নিজেরটা করবেন পরবর্তীকালে আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনে যাদের এই ল্যান্ডের সংক্রান্ত কোনো সার্চিং দরকার হয় আপনি অবশ্যই হেল্প করবেন এবং পারলে যদি মনে হয় অবশ্যই তাকে শিখিয়েও দেবেন তো যাই হোক আমরা আজকে প্রথম দুটো জিনিস দেখলাম এরপর আরও কয়েকটা জিনিস আপনাদের দেখাচ্ছি আমাদের প্রত্যেকের কাছে রেশন কার্ড রয়েছে প্যান কার্ড রয়েছে ভোটার আইডি কার্ড রয়েছে এবং কারো কারো ড্রাইভিং লাইসেন্স রয়েছে বা এবার আপনি ধরুন আপনি চেক করতে চাইছেন আপনার নিজেরটা হোক পরেরটা হোক আবারও বললাম যেটা আপনি যদি একজন সাইবার ক্যাফে করেন তাহলে ধরুন আপনার কাছে কেউ এগুলো চেক করতে আসছিল অরিজিনাল কিনা বা ভ্যালিড আছে কিনা বা কোনো ফেক কিনা আপনি চেক করবেন কী করে বা নিজের যে কার্ডগুলো রয়েছে সেগুলো আদৌ অ্যাক্টিভ আছে কিনা তার জন্য আমি প্রথমে চলে যাচ্ছি রেশন কার্ড আমার
বাড়ির যেটা রয়েছে বা অন্যের যা রয়েছে সেটা অ্যাক্টিভ আছে কিনা বা সেটা ফেক কিনা বা নকল কিনা আপনি জানবেন কি করে? তাহলে আমি জাস্ট গুগলে যাচ্ছি, গুগলে গিয়ে সার্চ করছি, কি সার্চ করছি, না রেশন কার্ড ভেরিফিকেশন আর কিছুই না, রেশন কার্ড চেক, স্ট্যাটাস চেক, ক্লিক করলাম www.bpps.gov.in, ওকে, আচ্ছা এখানে দিয়েছে, আচ্ছা এটা হচ্ছে তাদের জন্য যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছেন এখনও রেশন কার্ড আসেনি তাদের জন্য। আবারও বলেছি যারা আপনারা এখানে এই যে বিভিন্ন রকম ফর্ম ফিল আপ করেছেন বিভিন্ন নাম্বারে, ফর্ম ফিল আপ করার পর আপনাকে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েছিল বা আপনার একটা রেজিস্টার মোবাইল নাম্বার যেটা দিয়েছিলেন সেটা দেবেন, এখানে এই ক্যাপচাটা দেবেন, রিফ্রেশ করবেন, সার্চ করবেন, আপনার স্ট্যাটাস আপনি পেয়ে যাবেন যে কোন স্ট্যাটাসে আছে। আমি স্ট্যাটাসটা জানতে চাইছি না, আমি চাইছি যে আমার রেশন কার্ডটা ফেক কিনা। তাহলে রেশন কার্ড স্ট্যাটাস চেক না করে রেশন কার্ড ভেরিফিকেশন দেবো, ভেরিফিকেশন, ওকে। দেখে নিই একবার, সিটিজেন সার্চ ডিজিটাল কার্ড, সার্চ ইউর ডিজিটাল কার্ড এখানে দিচ্ছি, রেশন কার্ড নাম্বার, ওকে। এখানে এক সেকেন্ড আমি বলে দিই, আচ্ছা ই সিটিজেনে যাবেন, দেখুন এখানে সার্চ ইউর ডিজিটাল রেশন কার্ড ডিটেলস, চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, অ্যাপ্লাই টু অ্যাড এ মেম্বার ইন ইয়ার ফ্যামিলি, চেঞ্জ নেম অর আদার ডিটেলস ইন রেশন কার্ড। তো এখানে অনেক রকম অপশান রয়েছে, আমি এখানে প্রথম দুটো অপশান আজকে আপনাদের দেখাচ্ছি, যেটা বললাম যে চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, যেটা প্রথমেই ছিল, আর হচ্ছে চেক ইউর ডিজিটাল রেশন কার্ড ডিটেলস। যেহেতু আমার কাছে রেশন কার্ডটা রয়েছে তো আমি এটা ফেক কিনা বা সঠিক কিনা জানতে চাইছি, তাহলে রেশন কার্ড নাম্বার দিয়ে আমি চেক করবো। এখানে প্রত্যেকটা রেশন কার্ডের নাম্বার আছে, তাহলে রেশন কার্ডের নাম্বারটা আমি দিচ্ছি, 1218055305, কী ক্যাটাগরিতে আছে, না আর কে এস ওয়াই 1 17 BD 7B, সার্চ দেখুন, এটা সিনথিয়া নায়কের নামে আছে অর্থাৎ আমার মেয়ের নামে আছে, ফাদার্স নেম, হেড অফ দ্য ফ্যামিলি, বয়স, অ্যাড্রেস, স্টেটাস হচ্ছে অ্যাক্টিভ, ওকে, ক্লিয়ার, আমি পেয়ে গেলাম। তাহলে আপনারাও আপনাদের যে রেশন কার্ডটা রয়েছে সেই রেশন কার্ডটা অ্যাক্টিভ আছে কি না সেটা এইভাবে চেক করতে পারেন, এবং আপনারা যারা নতুন অ্যাপ্লিকেশন করেছেন সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটাও আপনারা দেখতে পারেন। তো আপনারা যখন অ্যাপ্লাই করেছেন তখন একটা আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েছে, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে আপনারা চেক করতে পারবেন, ঠিক আছে। তো এবারে আসছি আমাদের ভোটার কার্ড, যে কোনো ভোটার কার্ড আপনারা ঠিক একইভাবে কীভাবে চেক করবেন, তো যাবেন ভোটার কার্ড ভেরিফিকেশন, ভোটার কার্ড ভেরিফিকেশন ওয়েস্ট বেঙ্গল দিলাম, দিলে একটা ওয়েবসাইট এলো, আমি জাস্ট ক্লিক করে দেখছি, আচ্ছা চিফ ইলেকট্রিক্যাল ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, আচ্ছা এখানে কি অপশান আছে একবার দেখে নিই, আচ্ছা এখানে দেখুন সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, এখানে ভোটার লিস্টও আপনি পেয়ে যাবেন, যাই হোক আগে আমরা জাস্ট সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, ভোটার লিস্টে আদৌ আমার নাম আছে কিনা আমি দেখতে চাইছি,
তো এই মুহূর্তে ভোট চলছে, তো প্রত্যেকে যদি কারো কনফিউশন থাকে যারা বাইরে থাকেন, তো হঠাৎ ভোট দিয়ে দেখলেন যে আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তো তার আগে আপনি চেক করে নিতে পারেন বাই নেম আর বাই এপিক নাম্বার। তো এপিক নাম্বার দিলে খুব তাড়াতাড়ি হয়, সুবিধে হয়, আর আপনি যদি নাম দিয়ে সার্চ করতে চান কীভাবে করবেন সেটাও বলে দিচ্ছি। আমি এখানে নাম্বারটা দিচ্ছি, এপিক কার্ডের নাম্বার ওপরের দিকে বাঁ দিকে থাকে। ক্যাপচারটা দিতে হবে, সার্চ করছি। তাহলে দেখুন এই নাম্বারে আমার নাম শো করছে, ডিস্ট্রিক্ট পার্লামেন্ট অ্যাসেম্বলি পোলিং স্টেশন সমস্ত কিছু আমাদের দেখিয়ে দিল, তার মানে আমার নামটা আমার ভোটার লিস্টে রয়েছে এবং আমি অ্যাক্টিভ ভোটার। ঠিক আছে, তো এবার ধরুন আমি এটাকে, আমার কার্ডের নাম্বার মনে নেই, কার্ডটা আমার বাড়িতে আছে বা যে কোনো মানুষের নাম ধরে আপনি সার্চ করতে চাই, তখন এখন কী করবেন? দেখুন বাঁ দিকে স্টেট ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ, এসি ওয়াইজ, তো আমরা চেষ্টা করবো ডিস্ট্রিক্ট ওয়াইজ খোঁজার, এটা খুঁজতে সুবিধে হয়। নাম দিয়ে যখন খুঁজবেন তখন সরাসরি নাম দেবেন না, কারণ ও সারা পশ্চিমবঙ্গের নাম খোঁজার চেষ্টা করবে, সেখানে প্রবলেম হয়। তো ডিস্ট্রিক্ট ওয়াইজ দিলাম স্টেট, সরি সিলেক্ট, সিলেক্টের মধ্যে আমি পূর্ব মেদিনীপুর, আপনি আপনার যে ডিস্ট্রিক্টে খুঁজতে চাইছেন সেই ডিস্ট্রিক্ট দেবেন। দেওয়ার পর নেম, নাম দিয়ে খুঁজতে চাইছি, এখানে ফার্স্ট নেম এস এন জে ওয়াই কে ইউ এম এ আর এন এ ওয়াই এ কে, এন্টার ক্যাপচা ই এফ ওয়ান এ জিরো ওয়ান। তাহলে দেখুন আমার কিন্তু কার্ডের নাম্বার মনে নেই, আমি শুধু নাম দিয়েই সার্চ করছি, সার্চ। তাহলে দেখুন এই নামে আমাদের ডিস্ট্রিক্টে তিনজনের নাম পাওয়া গেছে। এবার দেখুন আপনার বাবার নাম মিলিয়ে দেখুন কোনটা ম্যাচ করছে এবং আপনার পোলিং স্টেশন বা আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউশন মিলিয়ে দেখুন। তাহলে দেখুন কাঁথিতে এই নামে দেখাচ্ছে দুজন, আচ্ছা একজন আছে সঞ্জয় কুমার নায়ক নামেই আছে, একটা সঞ্জয় কুমার পট্টনায়ক নামে আছে। তো সঞ্জয় কুমার নায়ক দুজন আছে, একটা আছে কাঁথিতে আছে, একটা তমলুকে আছে, ঠিক আছে। বাট আমি আমারটা পেয়ে গেলাম এবং আমার নাম্বারটাও পেয়ে গেলাম, তার মানে আমি বুঝলাম যে আমি এখনও অ্যাক্টিভ ভোটার আছি, আমি যদি বাইরে থাকি তাহলে এভাবে চেক করতে পারি। তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় এগুলো, আমরা দেখুন দেখতেই পাচ্ছেন যে এগুলো কতটা গুরুত্বপূর্ণ বিষয়, সময় সময়ে সেটা আমাদের কাজে লাগে, কখন কোন জিনিস কাজে লাগবে সেটা আপনি নিজেও জানেন না, বাট আপনি যদি কাজ করেন অনলাইনে তো এইগুলো আপনাদের রোজই করতে হয়। তো আজ থেকে আপনার নিজের যাবতীয় জিনিস এইভাবে সার্চ করবেন বা অনলাইনে সমস্ত কিছু অ্যাপ্লাই করবেন। তো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে আমাদের ড্রাইভিং লাইসেন্স। তো এই ড্রাইভিং লাইসেন্স ভীষণভাবে ডুপ্লিকেট হয়, বিভিন্ন দোকানে আছে যারা এই ধরনের ডুপ্লিকেটের কাজ করে, ডুপ্লিকেটিং করে। তো আপনার ভোটার আইডি বা প্যান কার্ড এরকম নাম্বার ফাম্বার দিয়ে এইসব হাবিজাবি ওরা করে। তো আমি জানতে চাইছি মোদ্দা কথা হচ্ছে আমার কাছে যে আমার ড্রাইভিং লাইসেন্সটা রয়েছে সেটা অ্যাক্টিভ আছে কি না, বা কারোর এইভাবে যদি আপনি ড্রাইভিং লাইসেন্স পান সেটা অরিজিনাল কি না সেটা জানবো কী করে, বা আপনার ড্রাইভিং লাইসেন্সে আপনার কী কী অ্যাক্টিভেশন আছে, অর্থাৎ আপনি কী কী ধরনের ড্রাইভিং জানেন তার ডিটেলসও এখানে থাকে। তো আপনি যদি এটা ফেকভাবে বানান তাহলে কিন্তু অনলাইনে গভর্নমেন্ট পোর্টালে যেটা রয়েছে আপনি সার্চ করে দেখতে পারেন নিজেরটা এবং অপারেটরটা। এর জন্য কী লাগবে আমি আবার দেখে নিই, ড্রাইভার লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্স, সরি ড্রাইভিং লাইসেন্স, এখানে কী দেবো ড্রাইভিং লাইসেন্স ভেরিফিকেশন, ভেরিফিকেশন পরিবহন ডট জিওভি ডট ইন এই পোর্টালটা আসবে, আমি ক্লিক করব। দেখুন নো ইউর ডিএল স্ট্যাটাস, তাহলে আপনার ডিএল স্ট্যাটাস কী আছে চেক করতে বলছে। তাহলে কী লাগবে, দুটো জিনিস লাগে, একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নাম্বার
আর এই ড্রাইভিং লাইসেন্সে দেখবেন একটা ডেট অফ বার্থ দেওয়া থাকে, এই ডেট অফ বার্থটাই আপনাকে দিতে হবে, ঠিক আছে? তো ড্রাইভিং লাইসেন্স নাম্বার, নাম্বারটা দিয়ে দিই, WB 29200 2 4 6 7 4 6, ডেট অ্যাজ পার ডিএলএ যেটা রয়েছে সেটা দিতে হবে, ওকে। দেন ক্যাপচা, ক্যাপচারটা ভালো করে বোঝা যাচ্ছে না, তবু মনে হচ্ছে NBFK3, দেখা যাক। চেক স্টেটাস, নো ডিএল ডিটেলস ফাউন্ড, তাহলে কিছু একটা ভুল হচ্ছে। আচ্ছা আরেকবার দিই, রিসেট করি, রিসেট করলাম WB, আচ্ছা একবার WCG, হ্যাঁ ঠিক আছে WB 29 2 4 6 7 4 6, চেক স্ট্যাটাস, কিছু একটা ভুল হচ্ছে, কি ভুল হচ্ছে? আচ্ছা একবার ইনস্ট্রাকশনটা পড়ি, ড্রাইভিং লাইসেন্স নাম্বার ক্যান বি এন্টার দ্য ফরম্যাট ডিএল অর ডিএল, এত টোটাল নাম্বার অফ ইনপুট ক্যারেক্টার শুড বি এক্স্যাক্টলি 16, আচ্ছা 16 ক্যারেক্টার, আমি দেখে নিই একবার, 1 2 3 4 5 6, আচ্ছা এখানে WB দেওয়ার মনে হচ্ছে দরকার নেই, তো একবার দেখে নিচ্ছি, ফলোয়িং ফরম্যাট ডিএল, ষোলোটা ক্যারেক্টার বলেছে, 9 2 00 2 0 6 7 4 6, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা হচ্ছে, এখানে কত বলছে 16টা, ইনপুটিং স্পেস, আচ্ছা টোটাল নাম্বার ইনপুট ক্যারেক্টার শুড বি এক্স্যাক্টলি 16, তাহলে এখন কত হলো একবার বলুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 14, ওকে তাহলে 14-র জায়গায় এখানে দুটো, একদম এক্স্যাক্টলি তাই হবে, ফরম্যাট ডিএল, ডিএল এর জায়গায় এখানে WP আছে। আচ্ছা আরেকবার আমি দিয়েই দেখি WB, তাহলে 16টাই হলো, একবার কাউন্ট করে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, দেখা যাক লাস্ট একবার ট্রাই করছি, নাহলে ডিএল দিয়ে দেখব, একবার দেখে নিই, 1977 13 4, ঠিকই তো আছে, 19 এপ্রিল, সবই ঠিক আছে, কি ভুল হচ্ছে একবার দেখে নিই, FP 4 GB, আচ্ছা ওকে, আচ্ছা এখানে কি আছে, ইফ ইউ হোল্ড অ্যান ওল্ড ড্রাইভিং লাইসেন্স প্লিজ ইউ নাও ইফোর আছে, ওকে ফর এক্সাম্পল ড্রাইভিং লাইসেন্স আর জে ডিএল আর জে, ফোর ডিজিট, আচ্ছা কি বলছে, RR 2 digit RTO 4, ওকে শিওর দেখে নিই, চলে এলো, তার মানে কোনোরকম কোনো কিছু প্রবলেম হচ্ছিলো, তো অ্যাজ ইট ইজ যেমন ছিল সেটাই দিলাম, তো সার্ভারের প্রবলেম থাকলে মাঝে মাঝে দেখাতেই পারে, ভয়ের কিছু কারণ নেই, তো যে নাম্বারটা আছে পুরোটা দেবেন, ওটা টোটাল 16 ক্যারেক্টারের, 16 ক্যারেক্টার। এবার দেখুন প্রথমে কি আছে, কারেন্ট স্ট্যাটাস অ্যাক্টিভ, দেন নাম আছে, আইডি নাম্বার আছে,
ড্রাইভিং লাইসেন্স ইনিশিয়াল ডিটেলস, এখানে আপনার ইস্যু ডেট দেখাচ্ছে, অর্থাৎ লাইসেন্সটা 23 মে 2002 সালে ইস্যু করা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখে নিন, ক্লাস অফ ভেহিকেল ডিটেলস, অর্থাৎ এই ড্রাইভিং লাইসেন্সের আন্ডারে কোন কোন ধরনের লাইসেন্স রয়েছে, কোন কোন ধরনের গাড়ি চালানোর লাইসেন্স রয়েছে। একটা রয়েছে MCWG, মোটরসাইকেল উইথ গিয়ার, অর্থাৎ আমি মোটর বাইক চালাতে পারি গিয়ার দেওয়া যে সমস্ত মোটরসাইকেল আছে এবং উইথআউট অবশ্যই গিয়ার। আরেকটা রয়েছে LMV, লাইট মোটর ভেহিকেল, অর্থাৎ ফোর হুইলার চালাতে পারি, যেগুলো বড় গাড়ি না ছোটো ছোটো, অর্থাৎ যে কোনো ধরনের ট্যাক্সি মারুতি ফোর হুইলার আমি চালাতে পারি। তো কোন কোন সালে সেটা করা হয়েছে, না 2002 সালে আমি 2002 সালে আমার মোটরসাইকেল উইথ গিয়ার লাইসেন্স করা হয়েছিল, তারপর 2015 সালে আমার লাইট মোটর ভেহিকেল তার লাইসেন্সটা এখানে আপডেট হয়েছে। এরপরেও যদি আরও হেভি মোটর ভেহিকেলের আমি আপডেট করি তাহলে যখন করবো সেটা অটোমেটিক আপডেট হবে। তো যে কোনো ড্রাইভিং লাইসেন্সের কী স্ট্যাটাস, সেটা অ্যাক্টিভ আছে কি না এবং তার কী লাইসেন্স রয়েছে আমি ডিটেলস জানতে পারি, রাইট। তো কত সহজেই আমরা এখন সব কিছু জানতে পারি। এবং সব থেকে বড়ো কথা আরও একটা জিনিস বলে দিই, আপনার যে গাড়ির যে সমস্ত পেপার রয়েছে, আরসি বুক রয়েছে এবং আপনার যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম রয়েছে, সমস্ত কিছুই কিন্তু আপনি অনলাইনে চেক করতে পারেন, যেভাবে আমি দেখালাম। আপনার কিছুই জানার দরকার নেই, আপনি শুধু যেটা জানতে চাইছেন সেটা আমার গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন যে আমি এটা ভেরিফাই করতে চাই, তাহলে অটোমেটিক্যালি দেখবেন তার কয়েকটা পোর্টাল চলে আসবে, সেই পোর্টালের যেটা বেস্ট হবে একদম সেটা ও সামনে দিয়ে দেয়, সেই পোর্টালে ক্লিক করবেন এবং সেখানে ভেরিফিকেশন করে নেবেন, যে কোনো জিনিস আপনি ভেরিফাই করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধে নেই, ক্লিয়ার। তো এইভাবে আমরা প্যান কার্ড আধার কার্ড সমস্ত কিছু চেক করতে পারি। এবার ধরুন আপনার কোথাও আধার কার্ড, আপনার নিজের আধার কার্ড ভেরিফাই করতে চাইছেন বা আধার কার্ডটা ডাউনলোড করতে চাইছেন কারোর, তো সেক্ষেত্রে কী হয়, আচ্ছা দেখা যাক আধার কার্ড আমার হঠাৎ দরকার হলো, আমার কাছে নেই, তো আমি অনলাইনে আমি আধার কার্ডটা ডাউনলোড করে নিতে পারি যদি আপনার আধার কার্ড অলরেডি করা হয়ে থাকে। আরেকটা জিনিস বলে দিই আপনাদের, সাপোজ ধরুন আপনি আধার কার্ড অ্যাপ্লাই করেছেন, তাহলে আধার কার্ড অ্যাপ্লাই করলে দেখবেন একটা আপনাকে কাগজ দেয়, সেই কাগজে একটা প্রিন্ট আউট দেয়, রিসিপ্ট কপি দেয়, সেখানে আপনার এনরোলমেন্ট আইডি এবং তার ডেট টাইম দেওয়া থাকে, তো সেইটা দিয়ে আমরা আমাদের আধার কার্ড কী স্ট্যাটাস আছে সেটা আমরা চেক করতে পারি। চলুন আধার কার্ড ডাউনলোড, আধার কার্ড ডাউনলোড করার সঙ্গে সঙ্গে আমাদের আধার কার্ড যে ওয়েবসাইট uidai.gov.in, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, তো এই সাইটটা চলে আসি, আমি এখানে ক্লিক করতে পারি বা দেখেন ডাউনলোড আধার, আমি সরাসরি ডাউনলোড আধারেও ক্লিক করতে পারি। তো ডাউনলোড আধারে চলে এলাম, এখানে ওরা একটা ভিডিও দিয়েছে যে আপনি কীভাবে আপনার আধার কার্ডটা ডাউনলোড করবেন। এছাড়া আমি যদি ব্যাকে যাই একবার, আমি একবার এই ওয়েবসাইটটাতেই লগ ইন করছি, ওয়েবসাইটটা এলাম ভিজিট করলাম, এখানে দেখুন গেট আধার, আপডেট আধার, আধার সার্ভিস, অনেক রকম আমাদের অপশান দিয়ে রেখেছে। তো আমরা কি চাইছি, আধার কার্ডটা ডাউনলোড করতে চাইছি, আমার কাছে নাম্বারটা মনে আছে, আচ্ছা দেখে নিই, ডাউনলোড মাই আধারে যান, এখানে দেখুন কী কী অপশান আছে দেখে নিই, চেক আধার স্ট্যাটাস, একবার চেক আধার স্ট্যাটাসে যাই। এটা তাদের জন্য যাদের এখনও আধার কার্ড তৈরি হয়ে আসেনি, যারা আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন, ছবি উঠে গেছে এবং অ্যাপ্লিকেশান আপনার রিসিপ্ট কপিটা রয়েছে, সেখানে দেখবেন একটা ইআইডি এনরোলমেন্ট আইডি থাকে এবং তার ডান দিকে আপনার এই জায়গাতে ডেট টাইম দিতে হবে এবং দেখবেন ওখানে রয়েছে একটা, এবং দেন ক্যাপচাটা দেবেন, দেন চেক স্ট্যাটাস দিলে কী অপশানে আছে, কোথায় আছে, কী অবস্থায় আছে আপনাকে জানাবে। এবং এটা অবশ্যই আবারও বলছি,
আপনি যখন যাদের অলরেডি আধার হয়ে গেছে তারা প্রত্যেকেই জানেন, যখন আধার কার্ড আপনারা বানিয়েছিলেন আধার কার্ড ছবি তোলার পর আপনাকে একটা রিসিপ্ট কপি দিয়েছিল, সেখানে আধার ইআইডি অর্থাৎ এনরোলমেন্ট আইডি ছিল এবং সেটা কোন সময় হয়েছিল, ডেট টাইম এক্স্যাক্ট ডান দিকে দেওয়া আছে, সেই টাইমটা এখানে দিতে হবে। দেওয়ার পরে ক্যাপচাটা দেবেন, দিয়ে স্ট্যাটাস চেক করবেন আপনি আপনার আধার কার্ডের কী অবস্থা আপনি জেনে যাবেন, রাইট। দেন আমার অলরেডি আধার কার্ড আছে, আমি এটাকে ডাউনলোড করতে চাইছি। তো ডাউনলোড করতে গেলে কী চাইছি, আপনার তো ডেফিনেটলি আপনার আধার কার্ড নাম্বার আছে, দেখা যাক আমি আধার কার্ড নাম্বার দিয়ে দেখি কি দেখায়। 26 আচ্ছা, এখানে তবু আরও বলে দিই, দেখুন দুটোর অপশান রয়েছে, আধার নাম্বার এনরোলমেন্ট আইডি এটা দিয়েও সেই ডেট টাইম দিয়েও করা যায়। তো আমি আধার নাম্বার দিয়েই করতে চাইছি, আধার নাম্বার যে যার নিজেরটা বা যারটা করতে চাইছেন দেবেন। 4 1 3 4 6 7 7 4 আচ্ছা, এখানে ক্যাপচাটা দেখুন আসেনি, একবার রিফ্রেশ করে নেবেন, ক্যাপচাটা না এলে হবে না। নেট স্লো হলে একটু টাইম লাগে, রিফ্রেশ করে নেবেন, ক্যাপচাটা আসতে হবে, ক্যাপচাটা না এলে হবে না, ঠিক আছে। এই মুহূর্তে আমি কাজ করছি বাট ক্যাপচাটা আছে, এখনও পর্যন্ত আসছে না, তো আমি একবার জাস্ট রিফ্রেশ দিয়েছি। এখানে দেখুন রিফ্রেশ অপশান রয়েছে, আমি একবার দিই, এবং এখানে দেখুন ভিডিও রয়েছে, ভিউ অল করবেন। যদি আপনার কিভাবে করতে হয় আপনার মানে আপনি বুঝতে না পারেন, তো ডেফিনেটলি আপনি এই ভিডিও দেখে আপনি জানতে পারবেন, এখানে দেওয়া রয়েছে টিউটোরিয়াল দেওয়া রয়েছে। সময় নিচ্ছে, একবার রিফ্রেশ করে নিই, হ্যাঁ এবার এসছে। কী আছে, ওয়াই বড় হাতের ভি বড় হাতের এইচ বড় হাতের সি ছোট হাতের ওয়াই, ওকে। এবার চলুন এবার নাম্বারটা দিই, 2 6 4 0 4 1 3 4 6 7 7 4 এখানে আমি ওয়াই ভি এইচ সি ওয়াই, কিন্তু দেখুন এটা তাদের পক্ষেই সম্ভব যাদের মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে আপনারা লিংক করে দিয়েছেন, নাহলে তো যে কেউ নাম্বার দিয়েই আপনার আধার কার্ড ডাউনলোড করে নেবে, তাই না? তো সিকিউরিটি পারপাসে আপনার কিন্তু মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ঠিক আছে। তো আপনার যে রেজিস্টার্ড মোবাইল আছে, আমি জাস্ট সেন্ড ওটিপি করলাম, এবার আমার মোবাইলে একটা মেসেজ এসেছে, সেই মেসেজের যে ওটিপিটা আছে ওয়ান টাইম পাসওয়ার্ড সেটা আমার দিতে হবে, এবং এটা 10 মিনিট ভ্যালিড, এখানে দেখাচ্ছে এটা কিন্তু 10 মিনিট ভ্যালিড, 10 মিনিটের মধ্যে আমাকে করতে হবে। 9091168 এটা ওয়ান টাইম ওটিপি, এটা নেক্সট টাইম আর কাজ করবেন। এখানে একটা সার্ভে দিয়েছে, এই সার্ভেটা আপনি অবশ্যই টিক দিতে হবে। ডিড ইউ নো দ্যাট ইউ ক্যান অর্ডার রিপ্রিন্ট, মানে আপনি কি জানেন যে এটাকে রিপ্রিন্ট করা যায় গভর্নমেন্ট ওয়েবসাইটের মাধ্যমে? আমি লিখলাম না। আপনি অর্ডার দিয়েছেন? না, আমি এখন অর্ডার দিইনি। ভিউ অ্যান্ড ডাউনলোড, দেখুন বাঁদিকে ডাউনলোড হচ্ছে, হয়ে গেছে। এখানে একটা আপনাদের জিনিস বলি, খেয়াল করুন এটা কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড, কি বললাম, পাসওয়ার্ড প্রোটেক্টেড, আপনি কিন্তু ক্লিক করলেই খুলবে না, এটা একটা পাসওয়ার্ড আছে। কি পাসওয়ার্ড? এটা একটা, এই পাসওয়ার্ডের একটা স্ট্রাকচার আছে, কি স্ট্রাকচার, না এই আধার কার্ডটা যে নামে রয়েছে সেই নামের প্রথম চারটে অক্ষর লেটারও নেবে, এবং আপনার যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থের যে ইয়ার সেই ইয়ারটা দিতে হবে, ঠিক আছে। এবার ধরুন এটা ওপেন করছি, শো ইন ফোল্ডার ডবল ক্লিক করছি, ডবল ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু
দেখুন পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ড প্রোটেক্টেড। তাহলে পাসওয়ার্ড আমি দিই আমার নামের প্রথম চারটি অক্ষর, দেন আমার ইয়ার অফ বার্থ দিলাম, ওকে। তবেই কিন্তু আমার যে আধার কার্ডটা ডাউনলোড করলাম আমি দেখতে পাবো। একবার স্ক্রল করে দেখে নিই, দেখুন আমার নাম এসে গেছে, আমার নামেরই আমি পেয়ে গেলাম, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো আধার কার্ড ডাউনলোড করতে পারবেন, ক্লিয়ার? তো এইভাবে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যদি আমাদের যে সমস্ত কাজ রয়েছে তো সেগুলো দেখলেন কীভাবে আমরা করতে পারছি। এছাড়া অনেকে আপনাদের এলআইসির ইন্স্যুরেন্স প্রিমিয়াম বা বিভিন্ন গাড়ির ইন্স্যুরেন্স প্রিমিয়াম, জেনারেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম আপনারা প্রোভাইড করেন, আপনারা চাইলে আপনারাও ঠিক যেভাবে ইলেকট্রিক বিল পেমেন্ট করলেন ঠিক সেইভাবে আপনারা আপনাদের বাড়িতে বসেই আপনার নিজের ফ্রি টাইমে ডেবিট কার্ড থেকে বা আপনার যদি নেট ব্যাঙ্কিং থাকে সেখান থেকে আপনারা সুন্দরভাবে আপনাদের পেমেন্টগুলো অনলাইন পেমেন্ট করতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা ছাড়া, এবং এগুলো সম্পূর্ণ সিকিউর প্রসেস, ঠিক আছে। কিন্তু এই যে বললাম প্রত্যেকটা যে ওটিপি আছে, এই ওটিপিটাই হচ্ছে মেন। ওটিপিটা আপনার কারোর সঙ্গে শেয়ার করবেন না বা আপনার যে সমস্ত কার্ড ডিটেলস শেয়ার করবেন না, ঠিক আছে। তো এবার জাস্ট দেখে নিচ্ছি, ধরুন এলআইসি প্রিমিয়াম পেমেন্ট অনলাইন, এখানে অটোমেটিক অপশান চলে আসে, আমি জাস্ট দেখে নিচ্ছি কী অপশান আসছে। দেখুন অনলাইন পেমেন্ট, পে ডাইরেক্ট উইথাউট লগ ইন থ্রু কনজিউমার পোর্টাল, এখানে দেওয়াই রয়েছে আপনার বিভিন্ন অপশান। আমি জাস্ট একবার দেখি এখানে কী অপশান দেখায়, পে ডাইরেক্ট, এখানে আপনি কী দিচ্ছেন, রিনুয়াল প্রিমিয়াম, অ্যাডভান্স প্রিমিয়াম, লোন রিপেমেন্ট, লোন ইন্টারেস্ট পেমেন্ট। তো আপনি আপনার যেটা অপশান সেই অপশানে যাবেন, এখানে দিয়েছে প্রিমিয়াম পেমেন্ট, সিম্পল স্টেপস টু কমপ্লিট, নাম্বার ওয়ান কনজিউমার ভ্যালিডেশন, দেন প্রিমিয়াম পার্টিকুলার্স, দেন পেমেন্ট, এই তিনটে স্টেপস আপনার আসবে, দেন প্রসিড। আমি করলাম, এখানে আপনার পলিসি নাম্বার, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, আপনার ইনস্টলমেন্ট কত রয়েছে এবং আপনার ইমেল আইডি, এইগুলো কিন্তু স্টার। তাহলে দেখতে পাচ্ছেন আমরা যে ইমেল আইডি আপনাদের বলেছিলাম যে ইমেল আইডি কোথায় কোথায় লাগে, দেখুন এখানে ইমেল আইডি কিন্তু আপনার কম্পালসারি, অর্থাৎ আপনার পেমেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে রিসিপ্ট কপি আপনার ইমেলে চলে যাবে, ঠিক আছে। তো যখন আপনি এটাকে রেজিস্টার করবেন বা লগ ইন করবেন, তাহলে যখন আমরা এটাকে আমাদের পলিসিটা দিচ্ছি তখন কিন্তু ইমেল অবশ্যই সব জায়গায়, আপনার ব্যাংক বলুন, আপনার এলআইসি বলুন, বা যে কোনো জায়গাতে যখন ইমেল আইডির অপশান থাকবে আপনার ইমেল আইডি অবশ্যই দেবেন। আমি বলেছিলাম যে আমাদের দৈনন্দিন জীবনে এখন প্রত্যেকটা জায়গাতেই মোবাইল নাম্বার যেমন আপনার একদম ম্যান্ডেটরি হয়ে গেছে, তেমন ইমেল আইডি অনলাইন ট্রানজ্যাকশন বা অনলাইন কমিউনিকেশনের ক্ষেত্রে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দুটো একদম কম্পালসারি হয়ে গেছে। জাস্ট আপনাদের এই কারণেই দেখালাম। এবার আমরা আসি, আমরা তো দৈনন্দিন জীবনের যে সমস্ত কাজকর্ম সেগুলো দেখলাম, এবার ধরুন যারা আমরা জব সার্চ করতে চাই তো কীভাবে বাড়িতে বসেই আমরা জব পেতে পারি বা কাজের সন্ধান পেতে পারি, সবথেকে বড় কথা যে কাজের সন্ধান। আপনি বাড়িতে বসে আছেন, আপনি বাড়িতে বসে জানতে চাইছেন, খুঁজতে চাইছেন আপনার বাড়ির কাছাকাছি 20 কিলোমিটারের মধ্যে, 50 কিলোমিটারের মধ্যে, বা ওই জেলায়, বা ওই রাজ্যে, বা সারা ভারতবর্ষে কোথায় কী জব আছে। আপনি যখন জব সার্চ করবেন নিশ্চয়ই তার কোনো ক্যাটাগরি থাকবে, জবের তো হাজার রকম ক্যাটাগরি রয়েছে বিভিন্ন। তো আমি একবার সার্চ করি জব বা কম্পিউটার অপারেটর, চলুন ডেটা এন্ট্রি অপারেটর সার্চ করি, ডেটা এন্ট্রি অপারেটর জব ইন কলকাতা। এখানে বিভিন্ন রকম ইনফরমেশান আমার কাছে আসছে, তো আমি জাস্ট কয়েকটা চেক করে দেখি কি বলছে। ডেটা এন্ট্রি অপারেটর জব ইন কলকাতা, এটা আমি ক্লিক করলাম। আচ্ছা এখানে কি বলছে আবার দেখিনি, জব ডিটেলস কি বলছে,
we are looking for some fresher and smart candidate criteria 18 years to 28 years অর্থাৎ এরা যে ডেটা এন্ট্রি অপারেটর চাইছে সেখানে বলছে ফ্রেশার হলেও হবে তাদের বয়স 18 থেকে 28 হতে হবে ন্যূনতম 12 পাস হতে হবে জব লোকেশন কলকাতা এবং তার বেসিক কম্পিউটার নলেজ জানতে হবে স্যালারি হচ্ছে 12000 থেকে 14000 ঠিক আছে তো আপনি জব ডিটেইলস পেয়ে গেলেন এবার এখানে আর কি আছে একবার দেখে নিন আচ্ছা অ্যাপ্লাই কোথায় করবেন দেখুন অ্যাপ্লাই অন freshersworld.com এবার এখানে ক্লিক করি এখানে চলে এলাম আচ্ছা রেজিস্টার করতে বলছে আমি আপাতত ক্রস করলাম এখানে আমি অ্যাপ্লাই নাও করছি কি দেখা একবার দেখে নিই আচ্ছা অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনাকে এখানে ফুল নেম আপনাকে ডিটেইলস দিয়ে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তারপর বিভিন্ন রকম ওর জায়গা দেবে সেগুলো ফর্ম ফর্ম ফিল আপ করতে হবে চলুন আমি এটা ক্রস করলাম এটা একরকম দেখাচ্ছে আর কি আছে দেখি আচ্ছা এখানে একবার দেখি ECIDO ডেটা এন্ট্রি অপারেটর জব ইন কলকাতা নাম্বার অফ ভ্যাকেন্সি 9 এক্সাম ডেট নোটিফাইড সুন ল্যাঙ্গুয়েজ ইংলিশ অ্যান্ড এনি ল্যাঙ্গুয়েজ মোড অফ টু অনলাইন ওকে রিড মোর এখানে ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে স্টেপ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করব তার প্রসেস দেওয়া রয়েছে অ্যাপ্লাই অনলাইন ওকে এখানে কোম্পানির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে এবং এখানে ওয়েবসাইটের সেখানে অ্যাপ্লাই করার ভ্যাকেন্সির জব অ্যাপ্লাই করার জায়গা রয়েছে সেখানে আমি পেতে পারি ওকে আচ্ছা আর একটা যাই এইভাবে আমাদের বিভিন্ন রকমভাবে আমি জব টাইটেল অনুযায়ী আমরা এই মুহূর্তে কি জব রয়েছে যারা অলরেডি এই জবটা পোস্টিং করেছে অনলাইনে তো তার রেফারেন্সে আমাকে গুগল সার্চ করে আমাকে ডিসপ্লে করছে রাইট এইগুলো যে দেখুন Indeed.com, Sign.com, LinkedIn.com, MonsterIndia.com, Naukri.com তো এদের আন্ডারে বলছে প্রচুর জব রয়েছে ঠিক আছে 2342 জন তোদের দরকার তো ওর পোর্টালে ও দেখাচ্ছে তাহলে এইভাবে না সার্চ করে আমরা যদি এইভাবে সার্চ করি না এই যে ওয়েবসাইটগুলো রয়েছে যারা জব প্রোভাইড করে অর্থাৎ জব প্রোভাইড করে ইন দ্য সেন্স এরা এমন একটা পোর্টাল যারা আমরা জব খুঁজছি তারাও অ্যাপ্লাই করছি এবং যাদের যে কোম্পানিগুলোর লোক দরকার আমাদের ম্যান পাওয়ার দরকার তারা রেজিস্টার্ড করছে অর্থাৎ আমি একটা কোম্পানি হিসেবে যদি বলি যে আমার 10 জন লোক লাগবে আমি নকরিকে বললাম নকরির আন্ডারে যারা ফ্রেশার যারা আমরা জব সার্চ করছি তারা এরকম লিস্টিং করে রেখেছি রেজিস্টার্ড করে রেখেছি তখন যেটা ম্যাচ করবে তার কাছে নোটিফিকেশান আছে যে এখানে এই জব রয়েছে আপনি ইন্টারভিউ দিতে পারেন বা নকরি থেকেও অনেক সময় বা আমাদের মনস্টার থেকেও ওরা ফোন করে বলে যে এখানে আপনাদের জব আছে আপনারা অ্যাপ্লাই করুন বা ইন্টারভিউ আছে আপনারা যান তাহলে আমরা কি করব এর জন্য নকরি NAUKRI Naukri.com একবার যাই Naukri.com এ ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যদি ফার্স্ট টাইম হন দেখুন এখানে আমি জাস্ট টেস্টিংয়ের জন্য পড়েছিলাম তো যেহেতু আমার এটা আমি ক্রস করছি এখানে আপডেট প্রোফাইল করতে বলেছে আমি জাস্ট নাম্বারটা দিয়েছিলাম ওকে অ্যাড স্যালারি অ্যানুয়াল স্যালারি একবার দেখে নিই পিকচার কোম্পানি টুল সার্ভিস মোর আপনি যখনই প্রথম এটা খুলবেন তখন এখানে আপনাকে রেজিস্ট্রেশন দেখাবে ঠিক আছে তো আমি আরেকটা আমি আপনাকে খুলে দেখাচ্ছি এক সেকেন্ড ওপেন করি
মনস্টার কি হয় দেখায়, সরি ভুল, MONSTER, ওকে এই দেখুন এখানে কি দেখাচ্ছে, নিউ টু মনস্টার রেজিস্টার্ড উইথ আস, ঠিক এইভাবেই দেখাবে। আমি রেজিস্টার্ড উইথ আস যদি করি, এখানে একটা ফর্ম ফিল আপ করতে হবে, এখানে আপনার সিভিটাকে আপলোড করতে হবে, কোন কোন ফরম্যাটে আপলোড করতে পারেন, .doc, .dcx, PDF, মধ্যে কথা হচ্ছে ওয়ার্ডে করবেন আর PDF, এই দুটো ফরম্যাটে করবেন যে কোনো একটা। এখানে আপনার সিভিটা আপলোড করবেন, তারপর আপনার নাম দেবেন, ইমেল আইডি দেবেন, পাসওয়ার্ড দেবেন, আপনার মোবাইল নাম্বার দেবেন, আপনার কারেন্ট লোকেশন দেবেন, আপনার এক্সপিরিয়েন্স দেবেন, ফ্রেশার হলে ফ্রেশার, কী স্কিল, আপনি কী জানেন পার্টিকুলার, আপনি কম্পিউটার জানেন, কম্পিউটার জানাতে হবে না, কম্পিউটার কী কী জানেন সেটা ডিটেলস আপনি দেবেন, প্রেফার্ড ইন্ডাস্ট্রি, আপনি কোন কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাইছেন, এখানে ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে পারেন, প্রেফার্ড ফাংশন, কী ধরনের কাজ করেছেন ইত্যাদি ইত্যাদি, সেগুলো আপনি, ফ্রেশার হলে আপনার কী চাইছেন সেটাও দেবেন, দেন এডুকেশনাল ডিটেলস, এবং স্টেপ বাই স্টেপ দু তিনটে স্টেপস আছে দিয়ে আপনার ডিটেলসটা আপলোড করে দেবেন। ডিটেলসটা আপলোড করে দেওয়ার পর আপনার একটা লগ ইন আইডি তৈরি হয়ে যাবে, যেমন ধরুন এখানে আমি জাস্ট মোবাইল নাম্বার দিয়ে এটা প্রথম স্টেপসটা করেছি, তাই এখানে আমাকে বলছে যে এটা এডিট করতে বলছে, এই যে আপডেট প্রোফাইল করতে বলছে, তাহলে আপডেট প্রোফাইল করলে আমাকে বাকিগুলো ভরতে হবে। তো ভরলে আপনি কী করবেন, যখনই ভরা হয়ে যাবে তখন আপনার লগ ইনের আন্ডারে যে সমস্ত জব আপনার যে অ্যাপ্লাই করেছেন যে প্যারামিটারে বা যে জব প্রোফাইলে সেটা ম্যাচ করলে আপনার জিমেল আইডিতে বা আপনি যে আইডিটা দিয়েছেন সেই মেলে আপনার নোটিফিকেশান আসবে, বা আপনার লগ ইনে গিয়ে দেখবেন এই এই জবগুলো আপনার ম্যাচ করছে সেখানেও নোটিফিকেশান আসবে, বা অনেক সময় মনস্টার এবং নকরি থেকে আপনাকে ফোন করে। তো এক্ষেত্রে আমরা ইন্টারভিউ সুযোগ পেতে পারি, সরাসরি আমরা জব হয় না, ইন্টারভিউতে আপনাকে যেতে হবে, ইন্টারভিউটা ক্র্যাক করতে হবে, তারপর আপনি জব পাবেন। এটা হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ এগুলো এজেন্সি, এজেন্সির থ্রু আমরা অ্যাপ্লাই করছি। ওকে, তো আপনারা দেখলেন দৈনন্দিন জীবনে আপনাদের ইন্টারনেটের অ্যাপ্লিকেশান কতটা গুরুত্বপূর্ণ, এবং ইন্টারনেটের অ্যাপ্লিকেশান যদি আমরা প্রপারভাবে না জানি তাহলে আমরা কতটা পিছিয়ে পড়ছি, শুধুমাত্র আমাদের ডে টু ডে লাইফ নয়, আমাদের কর্মজীবনে, এবং আমরা যদি অনলাইন জব সার্চ করতে চাই সেক্ষেত্রেও ইন্টারনেট অ্যাপ্লিকেশান ছাড়া কোনো রাস্তা নেই। তো সেই কারণেই কিন্তু আপনাদের বারবার বলেছি যে ইন্টারনেটের অ্যাপ্লিকেশানটা ভালোভাবে জানতে হবে, এবং সেই কারণেই আমাদের যে ইন্টারনেটের ক্লাসগুলো রয়েছে, অর্থাৎ বেসিক কম্পিউটার ট্রেনিং বা ডিজিটাল লিটারেসি ট্রেনিং প্রোগ্রামে যে ইন্টারনেটের ক্লাসগুলো রয়েছে সেটা সবার জন্যই আমরা ওপেন করেছি, যাতে সবাই এই বেসিক ইনফরমেশানটা জানে এবং আগামী দিনে অনলাইন প্ল্যাটফর্মকে নিজেকে অন্যদের সঙ্গে সমান সমান বা এগিয়ে রাখতে পারে। ভালো থাকবেন, আগামী দিনে আমরা এগুলো নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব। আজকে ক্লাসটা যেটুকু দেখানো হয়েছে তাতেই অনেকটা দীর্ঘায়িত হয়েছে, পরবর্তী সময়ে আবার এই অ্যাপ্লিকেশন নিয়ে আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করব। ধন্যবাদ।